টেস্ট খেলা আমি এনজয় করি, ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ, ডোমেস্টিকে ভালো করছি। 4 দিনের খেলা আমি, যেহেতু এটা আমার স্ট্রেংথ, আমি ডে বাই ডে মানে কয়েকটা স্পেলে বোলিং করতে পারি, আমার স্ট্রেংথ ধরে রাখতে পারি, এটাই আমার স্ট্রেংথ। যে আসলে টেপটিস খেলা থেকে আসলে ইন্সপায়ার হওয়া, যখন আমাদের এলাকায় টেপটিস খেলার পর একটি টুর্নামেন্ট হয়েছিল, তো ক্রিকেট বল টুর্নামেন্ট আমি পার্টিসিপেট করি, তো এখানে নিজের বোলিং দেখার পর এলাকার বড় ভাইরা বলতেছিল যে তোর বোলিং ভালো আছে, তুই চাইলে ক্রিকেট স্টেডিয়ামে যাই ক্রিকেট প্র্যাকটিস করতে পারিস। তো আমি এই তার বড় ভাইদের কথা শুনে হয়তো প্র্যাকটিসে গেলাম, যাওয়ার পর আমার কাছে মনে হলো যে আমি ইনশাল্লাহ পারবো ক্রিকেট কিছু করতে। তো এইখান থেকে আসলে আমার আশা ক্রিকেটে। চ্যালেঞ্জিং আসলে বিষয়টা, চ্যালেঞ্জ আমার পছন্দ করি, তো আসলে আমাদের বড় ভাইদের কাছ থেকে আমাদের এগুলো ইন্সপায়ার হওয়া, আমাদের সিলেটে যেমন রাহি ভাই, ইবাদ ভাই, খালেদ ভাই, ওদের থেকে মানে ইন্সপায়ার হওয়া, মোটিভেট পাইছে অনেক কিছু। এই থেকে আসলে আমাদের মানে দেশ মানে বাংলাদেশ ক্রিকেটে পেস বোলার হওয়ার একটা উৎসাহ দিচ্ছে আমার। প্রথমত আমি যেটা আমি আমাকে আমি যেটা ফিল করি যে আমি এক জায়গায় কন্টিনিউ বল করতে পারি, বলে কিছু মুভমেন্ট করতে পারি, করাইতে পারি, আর লং টার্ম এক রিদমে বোলিং করতে পারি, দিন শেষে দিনের শুরুতে যেরকম যে পেসে বল করতে পারি, দিন শেষে আলহামদুলিল্লাহ তার চেয়ে একটু বেশি ভালো বোলিং করতে পারি। আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না, সবারই স্বপ্নে থাকে যে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার এবং ন্যাশনাল টিমে চান্স পাওয়ার। সো আমি প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে চান্স পেয়েছি, সো আমি অনেক হ্যাপি। আসলে তেমন কোনো স্পেসিফিক প্ল্যান নেই, জাস্ট আমি আমার নর্মাল ব্যাটিংটা করার চেষ্টা করব সুযোগ পেলে। আসলে চট্টগ্রাম বলতে তেমন কিছু না, সবাই আমাদের সিনিয়র ভাইরা যারা আছে সবাই অনেক হেল্পফুল, আমরা সবাই একসাথে লাস্ট কয়েকটা সিরিজ খেলছি, সো সবাই অনেক হেল্প করে আমাকে। হ্যাঁ অবশ্যই, আমি জাতীয় লিগে কয়েকটা ইনিংস ভালো খেলেছি এবং আমার কনফিডেন্স এখন অনেক ভালো আছে। তার আগে আমাদের এসপি এবং এই টিমের প্রিপারেশন ম্যাচ হয়, ওইগুলোতে আমি একটা স্কোর করি, সো আই এম প্রিপেয়ার্ড যে সামনে যে খেলা আছে ওইগুলো ভালো করার জন্য।